হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ম্যাম লন্ডন এখন সকালবেলা আমি জবে যাচ্ছি আর বাচ্চারা তো বাসায় স্কুল বন্ধ আর বাচ্চাদের প্রত্যেক সপ্তাহে এদিক সেদিক ঘুরতে নিয়ে যাওয়া হয় সেই জন্য কয়েকদিন আব্বু কয়েকদিন ধরেই জব থেকে এসে ওদেরকে ওয়েস্ট ফিল্ডে ভিয়ার হেডসেট আছে সেটা দেখতে নিয়ে যাবে তো প্রত্যেক দিনে আমার কেমন যেন টায়ার্ড লাগছিলো যে না আজকে না কালকে তো ফাইনালি আজকে নির্ধারণ হয়েছে যে আমি জব থেকে এসে ওদেরকে নিয়ে যাব তো আমি আসার পর আমার প্রথম কাজই হচ্ছে চা রেডি করা মানে আমি তো গ্রিন টিটা পছন্দ করি সবসময় গ্রিন টিটা নেওয়া আর আমি বিস্কিট নিয়ে যাই সেখানটায় রেখে দেই। আমার দুজন কলিগ আছে ওদেরকে দেই আর বাদাম বের করে নিলাম মানে সবার এক একটা স্টোরেজ আছে যেখানটায় সবাই সবার জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতে পারে এবং লকার আছে সেই জন্য সব কিছু একদম সুন্দর করে রেখে মানে এক সপ্তাহের জন্য আপনি নিশ্চিতে থাকতে পারবেন আর কি তো কাজ শেষ করার পর আমি এখন একটু ঘুরবো আমি কয়েকটা দোকানে একটু ঘুরবো কারণ স্কুল বন্ধ থাকলে কিন্তু আমি একটু ঘোরাফেরা করে আনন্দ পাই বাচ্চাদের আনতে যাওয়ার জন্য অত তাড়া নেই তো আমি আজকে হেচেন যেই সবটা আছে এর আগে যতগুলো এন এমের ভিডিও দেখেছি সেগুলো ছিল হোম সেকশন আর এখানটায় হচ্ছে শুধু ড্রেস এই সবটা একদম আলাদা তো চেনে মেসে দেখলাম এখানটায় আবার ড্রেস ভাড়া দেয় এটা আমি জানতামই না ড্রেস ভাড়া নেওয়া যায় মানে আপনি নিয়ে গেলেন আবার একটা অ্যামাউন্ট পে করে আবার সুন্দর মতো সেটা রিটার্ন করলেন আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা দেখা যায় একটা ড্রেস তো সময় পরা হয় না সেই জন্য এক একটা উপলক্ষে কেউ যদি নিয়ে যায় তো কত ভালো না তো এইচএনএমে আমি একটু ঘুরব মানে আমার দেখার ইচ্ছে যে এই এমটার ভিতরে আসলে কি আছে নিচতলাটায় অনেকবার গিয়েছি কিন্তু উপরে অত যাওয়া হয়নি তা আজকে চলে আসলাম কেমন যেন একটু থমথমা ভাব প্রত্যেকটা শপের অবস্থায় কেমন যেন একটু নিরিবিলি খুব চুপচাপ সব কিছু কেন জানি মনে হয় আস্তে আস্তে সবগুলো সব বন্ধ হয়ে যাবে দুনিয়াটা অনলাইন ভিত্তিক হয়ে যাবে দোকানপাট মনে হয় খুব বেশি একটা থাকবে না এরকমটা মনে হয় আর মানুষজন অনলাইনের মধ্যেই কেনাকাটা করবে এরকমটা মনে হয় কারণ বেচা বিক্রি অবস্থা খুবই খারাপ তো এখানে একটা দেখলাম দিয়ে ওর এত সুন্দর একটা প্লান পানি রেখেছি অনেক সুন্দর সামনাসামনি আমার খুব পছন্দ হয়েছে তো কিছুক্ষণ ঘুরে পর মনে হলো যে না বাসায় চলে যায় আজকে তো বাচ্চারা একটু বাইরে যাবে তো তাড়াতাড়ি একটু বাসায় চলে যায় তো আমি স্টেশনে চলে আসছি এখন আমি বাসার দিকে রওনা দিব আর আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে আসার সময় যেন আমি এমএনএস থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি বললাম ঠিক আছে আর অ্যামএনএসের ওয়াটারমেলন আমরা খুব পছন্দ করি ওয়াটারম্যালন তো আমরা সবাই খাই তাই না তরমুজ অ্যামএনএসের ওয়াটার মেলনটা সত্যি মানে অন্যরকম সুস্বাদু আপনি যখনই অ্যামেন খাবেন মনে হবে যে আপনি এই মাত্র গাছের থেকে কেটে আপনি একদম ফ্রেশ খাচ্ছেন এত ভালো তো আমি যখনই অ্যামএনএসে আসি যখনই মেলন দেখি একটা নিয়ে যাই একটা নিলে হয় কি আমাদের এক সপ্তাহর মতো হয়ে যায় ফ্রিজে রেখে দিই ওই জব থেকে আসার পর একটু কাটি আমার হাজব্যান্ড আসার আগে একটু কেটে ওর জন্য রেডি করে রাখি বাচ্চারা তো অত খেতে চায় না অল্প আমরা দুজনে একটু খাই আবার ফ্রিজে রেখে দিই এভাবে সত্যি খুব ভালো লাগে গ্রিনশিট থেকে যত মেলন কিনি ঠিক আছে কিন্তু অ্যামেনাসেরটা যখন থেকে খাই অন্য কোনো কিছুর ভালো লাগে না আসার পর বাচ্চাদের খাবার দিয়ে দিলাম আমি দরজাটা খোলার সাথে সাথেই আমার বাচ্চারা বলবে আমরা হাংরি আমি বলি যে ঠিক আছে আদ্রিতা তো বানিয়ে খাচ্ছে তোমরাও এয়ার এরফ্যারে দিয়ে অনেক কিছু খাচ্ছ আমরা সব কিছু তোমাদের জন্য রেডি করে রেখে যাই যেন খাবারের কোনো সমস্যা না হয় তারপর কীভাবে হাংরি থাকো বলে না ওগুলো তো এমনি হাবি যাবি এখন মেন ফুড লাগবে তখন সাথে সাথে মানে ড্রেসও খোলা হয় না একটু ফ্রেশ হয়ে সাথে সাথে কিচেনে এসে ওদেরকে খাবার বানিয়ে দিই তারপর নিজে একটু খেয়ে নিলাম তারপর আরও কিছু কাজকর্ম শেষ করে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যে ওয়েসফিল্ডে চলে আসবো তুমি ওদেরকে রেডি করে নিয়ে আসো তো এরই মধ্যে একটু বারান্দায় গিয়ে গাছগুলোতে পানি দিয়েছি তারপর ঘরটা একটু টাইড আপ করেছি কারণ আজকের রাতের খাবারটা ওরা বাইরে খেতে যাচ্ছে সেজন্য সব কিছু গুছ করে রেখে গেলাম যেন এসে বাচ্চারা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তে পারে তো আমি আয়াস আদিয়ান চলে আসলাম আদ্রিতে একটু পরে আসবে আদৃতা বলল যে আমি নামাজটা শেষ করে তারপর রেডি হয়ে আসছি বললাম ঠিক আছে সমস্যা নেই ও দেখতে চাচ্ছে না ও বলে যে না আমি এটা দেখব না তবে তোমরা যখন খাবে আমি এসে জয়েন করব। ঠিক আছে তো আমরা চলে আসছি এটা হচ্ছে এটা অনেকেই গিয়েছেন যারা জানে তাদের জন্য বলা ওয়েস্ট ফিল্ডে যেই সেন্টারটার মধ্যে আইকিয়া ছিল যেই সেন্টারটার মধ্যে আমরা সবাই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলাম সেটার মধ্যেই এটা বানিয়েছে এই হচ্ছে এটার নাম মানে হেডসেট যারা যারা ভিআর ইউজ করেছেন আয়াস্ক রাবু একটা কিনে দিয়েছিল যেটা নিয়ে নাকি আমার খুব মাথা ব্যথা ছিল তারপর সেটা আবার সেল করে দিয়েছে অনলাইনে সেই ভিআর হেডসেট খুবই জনপ্রিয়তা পেয়েছে সে দেখলাম টিকিটও খুব তাড়াতাড়ি মানে সেল হয়ে যাচ্ছে আর সবাই খুব এনজয় করছে আমার ভালোই লাগলো দেখে তবে আমার দেখার ইচ্ছে নেই আমার হাজব্যান্ডকে বললাম তোমরা তিনজন যাও আমি একটু ঘুরি তো ওরা তিনজন চলে গেলো আমি এখন সাথে আরমানি এক্সচেঞ্জ আছে সেখানটায় চলে আসছি এই টপসটা আমি মানে স্টার্ট ফুড ফুটপাতে দেখি দশ পাউন্ড কি পনেরো পাউন্ডে পাওয়া যায় মাঝে মধ্যে বা প্রাইমারকে এখানে এসে দেখি এটার দাম নেয়ালি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নর্মাল একটা টপস ও মাই গড এত দাম আমার কাছে একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে ব্যাগটা রেখে গেলাম মনে হলো যে দেখি যখন সেল আসবে ব্যাগের ওপরে তখন এই ব্যাগটা নেব মূলত এই সবটা আসার অর্থ হচ্ছে আয়োজের জন্য একটা টি শার্ট নিব সেই জন্য তো অনেকগুলো পছন্দ হয়েছে আমার মনে হলো যে না ওদের শেষ হোক ওদেরকে নিয়ে আবার আসবো পাশের সবটাই তো তো এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করলাম পরে মনে হলো যে না ওদের কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আমি ওয়েটিং এরিয়া যে আছে সেখানটা গিয়ে বসে থাকি এ হচ্ছে সেই সেন্টারটা এখানে আবার বসার জন্য খুব সুন্দর ওরা বানিয়ে রেখেছে মানে আপনি না দেখলেন আপনি এখানে বসে থাকলেন আপনার ছেলেমেয়েরা গিয়ে এনজয় করলো এরকম আর কি আমার খুব পছন্দ হয়েছে তো আমি এখন একটু ভিতরের দিকে যাই আপনাদের দেখাই এখনও কিন্তু শেষ হয়নি আমি গিয়ে দেখাই ওরা আসলে কি করছে যদিও অ্যালাও না তারপরে ওদের সাথে আমি কথা বলেছি যে আমি আসলে একটু দেখাতে চাই বললো ঠিক আছে সমস্যা নেই তো এখানটায় বসার জায়গা আর আরেকটু ভিতরে গেলে সেখানটাও অনেক সুন্দর বসার জায়গা আছে আর আয়া আর নো রাব্য কী করছে সেটা দেখে আসি চলেন এই হচ্ছে অবস্থা বিয়ার হেডসেট দিয়ে এগুলোই ওরা একদম রিয়েলি রিয়েল দেখে যে ওরা রিয়েল পানির মধ্যে পড়েছে জঙ্গলে যাচ্ছে এরকম এই যে দেখেন সবাই চোখের মধ্যে হেডসেট লাগিয়ে রেখেছে ওই যে আমার হাজব্যান্ড আমার দুই ছেলে ওরা কিন্তু ওই জগতে আছে হুম আমি ওদের দেখছি কিন্তু ওরা কিন্তু ওই জগতে চলে গেছে ওই বিয়ার হেডসেট আমার বাসায় ছিল তো আমি দেখেছি আমি জানি যখন সেটা চোখে লাগানো হয় অন্য জগৎ মানে যেটার ইয়ে আপনি দেখতে চাইবেন আপনি অন্য জগতে চলে গেলেন এরকম আর কি এগুলো অনেক পুরাতন তারপরও কি দেখছে সেটা আমি একটু বর্ণনা করলাম আর কি তো ওদের এখনও শেষ হয়নি এটা একা একাই ওরা হাঁটতে 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 এই যে চলে আসলো আমার হাজব্যান্ড এখন ওরা হেডসেটটা খুলে ফেলবে এখানটাই শেষ এখানে ওরা প্রায় আধা ঘন্টার মতো ছিল তো আয়াস আদিয়ান আর রাব্বু অনেক এনজয় করেছে বলল এত ভালো লেগেছে আমাদের কাছে টিকিটের দামটা একটু বেশি টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড ফিফটিন পাউন্ড এরকম আর কি যে যখন ভালো ডিলটা পায় তো আমাদের দেখা হয়ে গেল এখন আদ্রিতা এসে আমাদের সাথে জয়েন করেছে তো এখন কোথায় খাবে আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বাইরে গিয়ে খাই গাড়িটা নিয়ে আসি আমি বললাম না আমি এখন আর দূরে যেতে পারবো না আমার খুব টায়ার্ড লাগছে যদি আজকে আমার লাস্ট কাজ মনে হচ্ছে যে না তিন দিন বন্ধ নেক্সট উইক থেকে তো আবার কাজ আছে তারপরে মনে হচ্ছে যে না ওয়েস্ট ফিল্ডের মধ্যেই কোথাও খাই ওই এখন আবার জার্নি করে যেতে ইচ্ছে হচ্ছে না বাংলাদেশের অবস্থা নিউজে দেখলাম আবার খারাপের দিকে যাচ্ছে এখন আসলে নিউজ একটু কম দেখা শুরু করেছি কারণ এমনিতেই তো জানেন আমি একটু আপসেট হয়ে যাই তাড়াতাড়ি দোয়া করি আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় খুব তাড়াতাড়ি বাংলাদেশ এমন একটা জায়গা যেখানটায় আমাদের মায়া তো অবশ্যই কাজ করে অনেক বেশি কাজ করে আমরা খুব বেশি বাংলাদেশকে মিস করি যতই বলি না কেন সেখানকার জন্য কিন্তু মন কাঁদেই অনেকে বলে বাংলাদেশ ভালো লাগে না আমার খুব ভালো লাগে আমার মনে হয় বাংলাদেশে গিয়ে এসে রিক্সা দিয়ে ঘোরা সব কিছু দেখা অন্যরকম একটা জীবন সেই ভালো লাগা এইসব দেশে আপনি ঘুরেন থাকেন সেটা পাবেন না এরকম মনে হয় আর কি আল্লাহ সেই দেশটাকে রক্ষা করুক দোয়া করি সব কিছু মিলে যেন সুন্দর থাকে সব কিছু সেই দোয়াই থাকবে তো আমরা ফাইনালি একটা টেবিল খুঁজে পেলাম যেখানেই যাই আমাকেই সব করতে হয় আমার বাচ্চার আমার হাজব্যান্ড কোয়াইট আমি বললাম তোমরা দাঁড়া আমি টেবিল খুঁজে বের করি আমি টেবিল খুঁজে বের করে ওদেরকে বসালাম আমার হাজব্যান্ড গিয়ে খাবার নিয়ে আসলো ওই আয়াস আদিয়ানের আদ্রিতার পছন্দের চাপ নিয়ে আসছে আমি বললাম ঠিক আছে এটাই খাক এখন বাইরে গিয়ে আমি সেই তার কি ফুটফুট খেতে পারবো না আমার ভালো লাগছে না তো সেই কথাই রইল আর কি আমার চপস্টিক যে খুব বেশি একটা ভালো লাগে তা না ওরা মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দেয় সে জিনিসটা আবার ভালো লাগে না আমার মিষ্টি কিন্তু ভালো লাগে কিন্তু কেন জানি এখানটায় এত মিষ্টি পছন্দ হয় না আর ইদানিং মনে হয় চপস্টিকের স্বাদ সে আগের মতো নেই তো আমরা সবাই রাতের খাবারটা এখন খাচ্ছি আদিয়ান খেতে খেতে বলে কি আম্মু একটা কথা বললি হ্যাঁ বলো ও অনেক বুদ্ধি নিয়ে চলে বলে যে আমি আসলে লেগো শপে একটু যাব কিন্তু কিছু কিনবো না সেখানটা একটু খেলবো চলে আসবো বললাম ঠিক আছে স্কুল যেহেতু বন্ধ ঠিক আছে চলো তো লেগো শপে চলে আসছে আদিয়ান ওদের সাথে একটু প্লে করছে এখানে বাচ্চারা বেশিরভাগ কিন্তু প্লে করে কেনাকাটা শুধু আদিয়ানই বেশি করে আমি যেটা দেখলাম তো আদিয়ানকে আমি বলেছি দেখো ওদের মতো খেলো বাসায় তোমার অনেক লেখো বললো ঠিক আছে তো এখন আরেকটা ম্যানকাইন্ড নামে সব আছে সেটা আছে এখানেও অনেক কিছু বাচ্চারা দেখছে আমি বললাম আজকে কিছুই কিনবে না আমি আমার হাজব্যান্ডকে ইশারায় বুঝিয়ে দিই ওদেরকে এমনভাবে বুঝাও যে তোমার প্রবলেম তোমার বিজনেসের একটু সমস্যা হচ্ছে আজকে যেহেতু এটা হয়েছে নেক্সট উইকে আমরা আবার আবার আরেকটা ঘুরতে যাব প্রত্যেক দিনই এটা সেটা তোমরা পাবে না আমার হাজব্যান্ডকে অনেক শেখানোর পর সে রাজি হয় বলতে আমি বললাম তা না হলে তুমি ওদেরকে মানে কন্ট্রোল করতে পারবে না ওরা ভাববে যে চাইলেই তো দিয়ে দে এটা করা যাবে না ফাইনালি সে একটুখানি ঠিক হয়েছে আল্লাহ তালা রসে রহমতে মতো এখন কিছু বলে বাচ্চাদের বলে আর কি বাসে চলে আসলাম বাচ্চারা যে যার মতো আছে দাঁত ব্রাশ করে এখন ওরা ওদের বেডরুমে চলে যাবে আর আমরা নামাজ কালাম শেষ করে একটু টিভি দেখব একদম যে দেখি না তা না একটু দেখি তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ